বাঙালি জাতির সবচেয়ে আনন্দ ও গৌরবময় একটি দিন। 1976 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে আমাদের প্রিয় মাতৃভূমি দখলদার মুক্ত হয়েছিল। ডাকো শহীদের রক্তের বিনিময়ে একটি লাল সবুজ পতাকা পেয়েছিলাম। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করেছিলাম। সেদিনটি বাঙালি বিজয়ের দিন। মহান বিজয় দিবস উপলক্ষে রহনপুর মুক্ত মহাদলের এবারের পরিবেশনায় একাত্তরের চেতনা, চেতনায় একাত্তর। মুক্ত আকাশে স্বপ্নের সূর্যোদয় যেদিন চেতনা তার প্রান্তে এসে গড়া নিয়েছিল, ঠিক সেই দিন জন্ম হয়েছিল একটি ইতিহাসের। সেই ইতিহাসের প্রতীকী নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আকাশে বাতাসে শান্ত
যে ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আমরা এই গৌরবের অধিকার পেয়েছি, পেয়েছি লাল সবুজের একটি পতাকা, তাদের সেই আত্ম উৎসর্গের কথা মনে রেখে আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, দেশ ও জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে, তবেই আমাদের হৃদয়ে বিজয় দিবসের মহিমা অর্থবহ হবে।